সালাম আলাইকুম। আজকে কথা বলবো এই পাথরকুচি পাতা নিয়ে। পাথরকুচি পাতা ছোট একটি গাছ, অনেক বড় বড় রোগের কাজ করে। সেই পাথরকুচি পাতা আমাদের বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গা আমরা রোপণ করলে গাছটি হয়ে যেতে পারে। বড় বড় 16টি রোগের কাজ করে, আপনি বিস্তারিত জেনে নেন। যদি কারো পেটে পাথর হয় অথবা কিডনিতে পাথর হয়, সেই জায়গা অপারেশন চলা খুব কঠিন। অপারেশন চলে না যদি যা ডাক্তার সাহেবে আপনাকে জব দেয়, সেখানে অপারেশন করা যাবে না। তারপরেও আপনার জীবন বাঁচিয়ে রাখার জন্য আপনার চেষ্টা করিতে হবে। সেই পাথরকুচি পাতা 4 থেকে 5টি পাতা, সকালে 5টি, বিকালে 5টি দোষী আপনি চাবায় খাইতে পারেন। তাহলে আপনার পেটের পাথর পানির মতন গলি বের হয়ে যাবে। যদি আপনি চাবায় না খাইতে পারেন, তাহলে আপনি ভেন্ডার করে রস খাইয়ে নেবেন। শরীর জ্বালা পোড়া করে, যদি আপনি শরীর জ্বালা পোড়া করে, তাহলে এই পাথরকুচি পাতা 2 চামচ পরিমাণ নেবেন আর 1 কাপ পরিমাণ পানি নেবেন। সেটা আপনি গরম করে সকাল বিকাল দুবেলা খাবেন, আপনার শরীর জ্বালা পোড়া করবে না। অনেক সময় দেখা গেছে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া, যদি প্রস্রাবের জ্বালা পোড়া থাকে তাহলে সেইভাবে খাবেন 2 চা চামচ পরিমাণ পাথরকুচির পাতা আর 1 কাপ পানি। সেটা গরম করে সকাল বিকাল দুইবার খাবেন, আপনার প্রস্রাবের জ্বালা পোড়া থাকবে না। মেহ সর্দি জড়িত অনেক লোক আছেন, মেহ সর্দি রোগ অনেকজনে বুঝেন, অনেকজনে বুঝেন না, অনেকজনে চিনতে পারেন, অনেকজনে চিনতে পারেন না। আপনার শরীরে অনেক সময় দেখা গেছে বড় বড় ফোড়া ওঠে, বড় বড় ফোড়া ওঠার রোগটাই হলো মেহ সর্দি। যদি আপনার মেহ সর্দি হয়, সকাল বিকাল দুইবার 4 চামচ পরিমাণ আপনি রস খাবেন গরম করিয়া। রস খাওয়ার পরে সেই মেহ সর্দি রোগটা আপনার থাকবে না। পুরাতন সর্দি কিছুতেই আপনি চারাইতে পারতেছেন না, অনেক সময় অনেক ওষুধ খেয়েছেন তারপরেও আপনি চারাইতে পারতেছেন না। যদি আপনি পুরাতন সর্দি থাকে, তাহলে 2 চামচ পরিমাণ আপনি পাথরকুচির পাতা নেবেন আর অল্প একটু সোহাগানে কই নেবেন। মিশিয়ে আপনি 2 দিন সকাল বিকাল দুবেলা খাবেন, সেই সর্দি পুরাতন কাশি থাকবে না। ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দেবেন।